বইয়ে বইয়ে খালি কান্দে আর মুখ দিয়ে দিয়ে বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মা শুকুরে, তুমি যদি মাফ নাই করো এমনে যাইয়ে থাকবো অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে যাইয়ে থাকবো মাওলা ওই অন্ধকার কবরে। কথা ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা শাফিয়্যিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। উত্তর চর কুমারিয়া তরুণ ছাত্র সমাজের উদ্যোগে একদিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম দিনদার আল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের আশেক বান্দাগণ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর সহি সালামতে সেই মাগরিবের নামাজ থেকে এসা পর্যন্ত, এসা থেকে এই পর্যন্ত সুন্দর সহি সালামতে এই মাহফিলে বসে ওয়াজ শোনার তৌফিক দান করছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া তাহলে একবার বলি আলহামদুলিল্লাহ। অনেকের কানে মাহফিলের দাওয়াত পুষছিল, সুযোগও ছিল, ইচ্ছে করলে কিন্তু মাহফিল আসতে পারতো, সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই দোকানে পাটে রাস্তাঘাটে ঘরে দুয়ারে বিভিন্ন জায়গায়, রেডিও টেলিভিশন সাইরা দিয়া নাচ গান ড্যান্স অন্যায় কাজে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করছেন, এই জন্য সবাই আরও জোরে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। রাহাবারে কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মোজাদ্দাদে জামান শাইখুল মাসাই কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব হুজুর চরমোনাই এবং দাদা হুজুর ইসাহাক সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, বাজার যেই ব্যক্তি দিনে ওয়াজ মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থাইকে আখিরে মোনাজাত দিয়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়
কমপক্ষে 50 লক্ষ নেকি দান করেন। আর নিয়াজ যাদের খুলুস আল্লাহকে রাজি খুশি করার জন্য মাহফিলে আসছে, আমার মাওলায় তাদের আমল নামায় লক্ষ লক্ষ কোটি কোটি নেকি ও দান করবে। তা যাই হোক, আমাদের এই মজলিসের ভিতরে চরমনায় শসিনা হদ্দ পাঙ্গাসিয়া তালগাসিয়া মোকামে পিটি থানবি তবলিগ জামাত জামাত ইসলাম 11 দল 12 দল 14 দল 15 দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাকের পার্টি হিজবুত তৈত আহলে হাদিস সহ বিভিন্ন দলীয় লোকজন আমরা সমবেত হয়ে বসতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বসার তাওফিক দান করছেন, এই জন্য সবাই সুক্রিয় তো নারাজ জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল সপ্তমতম মাহফিল, সাততম মাহফিল চলছে, 6 বছর পর্যন্ত মাহফিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করছেন, আমি আপনাদের এলাকায় কখনোই আসি নাই, এই সর্বপ্রথম আল্লাহ পাক কবুল করছে আসছি। তো কথা হইল এই যে হেদায়েত কিন্তু কোনো মানুষের কাছে নাই, আছে হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝ দান করেন, সহি বুঝ দান করে আমাদেরকে নেক কামাই করিয়া সুখের পানি নিয়ে বাড়িতে যাওয়ার তাওফিক দান করেন। হেদায়তের মালিককে কোনো পীরের কাছে, কোনো মাওলানার কাছে, কোনো মুফতির কাছে, কোনো মুহাদ্দিসের কাছে, কোনো বাপ মার কাছে, কোনো নেতার কাছে, কোনো নেত্রীর কাছে হেদায়ত আছে? আছে বাজান, এখানে বিভিন্ন দলের লোক আমরা বসছি, যারা চরমনায় যাই তামাদ তাহাদের আকিদা কি আমরা যে কাজ করতেছি এই কাজগুলো করতে বলে আমরা জান্নাতে যাইতে পারবো, কথা ঠিক কিনা? সারসি না যারা যায় তাদের আকিদা হইলো তারা এই কাজগুলো করতে পারলে তারা জান্নাতে যাইতে পারবে। সুরেশ্বর যারা যায় তাদের চিনতে পারবো না আমরা যা করতেছি এইটা সহি এইটা করতে পারলে জান্নাতে যাইতে পারবো। এরপরে দেওয়ানবাগে যারা মুড়ি দিয়েছে তারাও চিন্তা করে আমরা যে কাজটা করতেছি এই কাজটা করতে পারলে আমরা জান্নাতে যাব। আওয়ামী লীগ যারা করে তারা চিন্তা করে আমরা যা করতেছি এইটা করে জান্নাতে যাইতে পারবো। বিএনপি যারা করতেছে তারা চিন্তা করতেছে এই কাজটা করে আমরা জান্নাতে যাইতে পারবো। এই যে বিভিন্ন দলীয় লোক, এইয়ের ভিতরে 95% মুসলমান, কথা ঠিক কিনা? যে শশিনা যায় মুসলমান না, চরমনে যায় মুসলমান না, সুরেশ্বর যায় মুসলমান না, আট্রসি যায় মুসলমান না, চরমনে যায় মুসলমান না, আওয়ামী লীগ করে মুসলমান না, বিএনপি করে মুসলমান না, সমস্ত মুসলমান, তার আকিদা হইলো আমরা যেটা করতেছি এইটাই সঠিক, কি কথা ঠিক কিনা? কিন্তু বাজার মন গড়া কথায় কিন্তু বেসতে যাওয়া যাইবে না, যাইবে? আল্লাহু আকবার, মাপকারী আছে না নাই? আছে। হ্যাঁ, আজকে এই জায়গা আমার কিন্তু একটু বয়স হয় কম, আমি কোরআন হাদিস দিয়ে সঠিক কথা বলতেই থাকবো, এইতে কেডা বেজার হইবেন, কেডা রাগ হইবেন, কেডা ওই ডাইডে যাইবেন, কেডা কী করবেন ওই চিন্তা আমার নাই, কি কথা ঠিক কিনা? আমি যদি হকের কথা আপনাদেরকে বইলে না যাই তাহলে হকের বাতি তো আর জ্বলবে না, হক জিনিসটা থাকবে না, কি কথা ঠিক না বলি? এই জন্য আমি নিয়াত করছি মারেফাত সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। শরীয়ত তরিকত হাকিকত মারেফাত এই নিয়ে কিন্তু সমাজের একটা ঝগড়া আছে কিন্তু ব্যাপক আকারে, কি আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? আল্লাহ, দুনিয়ার ভিতরে রামায়ণ আছে, গীতা আছে, মহাভারত, জেন্দাবেস্তা, দীঘানিকা, বেদ, উপবেদ, সামবেদ, যদুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, নারদ পুরাণ, গারদ পুরাণ, মৎস্য পুরাণ, দশবতার, কল্কি অবতার, মনসা মঙ্গল, বিজয় মঙ্গল, অন্নদা মঙ্গল, কালিকা মঙ্গল, রাধা হারখণ্ড, ভারখণ্ড, কালিয়াদমন খণ্ড, রাধাবংশী খণ্ড, বিরহখণ্ড, দানখণ্ড, বানখণ্ড, বস্ত্রহরণ খণ্ড, তাওরাত আছে, জাব্বুর আছে, ইঞ্জিল আছে, অনেক ধর্মগ্রন্থ দুনিয়ার মধ্যে আছে না নাই? এই কোরআনুল কারীম আছে না নাই? জোরে বলেন। আপনার আমার চলার জন্য পথ হইলো দুইটা, কয় না? তারাক তু ফিকুম আমরাইন লান তাদিল্ল মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। ব্যক্তিগত মতে চলা যাইবে না, ব্যক্তিগত সিদ্ধান্ত চলা যাইবে না, চলতে হইবে দুইটা জিনিস অনুযায়ী, কয়টা? দুইটা। যে সুরেশ্বর যান তারও দুইটা, চরমনে যান তারও দুইটা, শশিনে যান তারও দুইটা, চন্দ্রভার যান তারও দুইটা, এই দুইটার মাপকাঠিতে যে পড়বে সে হক, আর দুইটার মাপকাঠিতে যে পড়বে না হেলে হালে বাতেল, কি কথা ঠিক না বেঠিক? এই হক কি? কোরআন আর হাদিস। সবাই জোরে বলেন কি? এই পরীক্ষায় যারা টেকবে তারা হক, কোরআন হাদিসের বাইরে যারা চলবে তারা আহলে বাতেল, কি কথা ঠিক না বেঠিক? এই যদি চরমনাই হয় অসুবিধা নাই, এই যদি শশিনা হয় অসুবিধা নাই, তাবলিগ জামাতে অসুবিধা নাই, মাপকাঠি হলো কোরআন আর হাদিস। এই জোরে বলেন কি? কোরআন হাদিস।
কোরআন আর হাদিস। আল্লাহর বান্দারা স্মরণ ছিলেন, যেই জিনিস বেজাল বেশি ওই জিনিসই কিন্তু আল্লাহ, যেই জিনিস যত মূল্যবান বেশি ওই জিনিসই বেজালও কিন্তু বেশি। কি কথা ঠিক না? স্বর্ণ মূল্যবান জিনিস না, স্বর্ণে ভেজালও কিন্তু বেশি। সরিষার তেল মূল্যবান জিনিস, খাঁটি জিনিস, সরিষার তেলে ভেজালও কিন্তু বেশি। কি কথা ঠিক না? এরপরে ঘি দেখবেন, ঘি খাঁটি জিনিস, ভেজালও কিন্তু তাতে বেশি। যেই জিনিস যত খাঁটি তার মধ্যে ভেজালও তত বেশি। এই জন্য মনে রাখা লাগবে, এখন ভেজাল যদি থাকে তাহলে কিন্তু ভেজালিলে জিনিস কিন্তু ছাড়িয়ে দেওয়া যাবে না। ভালো জিনিস ব্যবহার করার একদল মানুষ কেয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না। এই জোরে বলে বাজারে ঘি কেজি যদি 150 টাকা হয়, আল্লাহু আকবার, দোকানদারের কাছে যাইবেন, যাই জিজ্ঞাসা করবেন, ও ভাই দোকানদার ঘি আছে? বলবে হুজুর ঘি আছে। কয় কেজি কত? কইলে হুজুর 150 টাকা। কইলে বাজান 150 টাকা না, 12টা কি আছে? কইলে হ্যাঁ আছে। কেজি কত? কয় 1000 টাকা। বাজান ওই যে খারাপ ঘি 150 টাকা, ওই আর দেখবেন একটু সেন্ট আছে, মাইখা দেশে, ঘেরানেও ভালো, রঙেও ভালো, ঢঙ্গেও ভালো, দেখতেও কিন্তু ভালো। কথা ঠিক কি না? আল্লাহু আকবার। আসল ঘি 1000 টাকা, তাতে সেন্টমেন্ট নাই, কিন্তু ওই আসল জিনিস তালাশ করিয়া বের করার একদল লোক কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক না? ঠিক। আপনারা বলবেন হুজুর পীর মুরিদি ভেজাল বেশি, কাজিয়ার থেকে বাচ্চা দেখাও ভালো। পীর কাকে বলা হয়? পীর একটা ফার্সি শব্দ। কি শব্দ? এই জোরে বলেন কি শব্দ? আল্লাহু আকবার। এই আরবিতে বলা হয় মোরশেদ। কি বলা হয় আরবিতে? বলা হয় মোরশেদ। আল্লাহু আকবার ফার্সিতে বলা হয় পীর। কথা ঠিক না? ঠিক। বাংলায় বলা হয় পথ প্রদর্শক। কি পথ প্রদর্শক? যে নাকি পথ দেখাইয়া দেয় তাকে বলা হয় পীর। কথা ঠিক নেই? এখন এই যে পীর পথ দেখাবে, এই ব্যক্তিগত মতে কিন্তু দেখাইতে পারবে না। পারবে? এখন এই পীর সাহেব পথ দেখাইবে কোরআন আর হাদিস অনুযায়ী। কথা ঠিক নেবে? ঠিক। যদি পীর সাহেব কোরআন হাদিসের বাইরে পথ দেখায়, ওরা পীর না, ওরা শয়তান। কি কথা ঠিক নেবে? ঠিক। ওটা পীর নামে একটা শয়তান, পথ দেখাইতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। বাজান রে, কোরআন হাদিসের বাইরে যদি আব্বায় পথ দেখায়, আব্বার কথা মানা যাবে না। মায়ও যদি পথ দেখায়, মায়ের কথাও মানা যাবে না। এমনকি সন্তানের কথা, কারোর কথা মানা যাবে না, কোরআন হাদিসের বাইরে কথা বলবে। কথা ঠিক নেবে? ঠিক। তাই যেই জিনিস আল্লাহু আকবার খাঁটি বেশি, ওই জিনিসের ভেজালও কিন্তু বেশি। আল্লাহু আকবার। খাঁটি জিনিস পরীক্ষা করার জন্য যন্ত্র আছে না নাই? দুধে ভেজাল আছে, এর জন্য যন্ত্র আছে। ঘিতে ভেজাল আছে, যন্ত্র আছে, তা পরীক্ষা করার জন্য আছে না নাই? স্বর্ণে ভেজাল দেয় পিতল দিয়া, ওই স্বর্ণ পরীক্ষা করার জন্য যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পীর মুরিদিও একটা মূল্যবান জিনিস, এর মধ্যে ভেজালও কিন্তু বেশি। এই জন্য ছাড়াও যাইবে না, ধৈর্য বসা লাগবে, কিন্তু বাজান মনে রাখা লাগবে। এই জন্য মাপকাঠি আছে, যন্ত্র হইল কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস, এই দুইটার মাপকাঠিতে যে পড়বে সেইটি হলো আসল পীর মুরিদি। আর মুরিদের তুলে এরাদা করা, ইচ্ছা করা। কি কথা ঠিক নেবে? ঠিক। তাহলে শরিয়াত তরিকাত হাকিকত আর একটা হইল কি? মারেফাত। এখন মারেফাত বোঝা লাগবে না? শরিয়াত বোঝা লাগবে না? হাকিকত বোঝা লাগবে না? তরিকত বোঝা বোঝা লাগবে। এই চারটে জিনিস মিললে এটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম হইলো শরিয়ত। এইটার নাম কি? আল্লাহু আকবার। বলে হুজুর তা কেমনে? আল্লাহু আকবার খুব ভালো করে বোঝেন। মারেফাত শিক্ষা করা, শরিয়ত ছাড়া যদি মারেফাত শিক্ষা করে, এইটা হইল কুফুরি। এটি কি? যে শুধু মারেফাত শিক্ষা করলো সে হইল কাফের। সে কি জোরে বলেন? আর যে শুধু শরিয়ত শিক্ষা করলো সে হইল ফাসেক। আর অমান জামা আ বাইনা হুমা ফাকাত তাহাক্কুকা। আর যে ব্যক্তি শরিয়ত এবং মারেফাত এই দুইটাকে একত্র করে চলতে পারবে, সে হইল মুহাক্কিক কামেল। কথা ঠিক নেবে? ঠিক। আপনাদের এই জায়গায় এসে আমি আশ্চর্য হয়ে গেছি। কহলে হুজুর এই এই তরিকত, এই শরিয়ত, এই মারেফত আহাম্মক। আজীবন কোরআন হাদিস পড়লাম আমরা, আমরা শরিয়ত বুঝি নেই, আমরা মারেফত বুঝি নেই। তুমি আলিফ বে ঠিক মতো পড়তে পারো না, তুমি মারেফত বুঝে পাইছো কোথায়?
কি কথা ঠিক না ঠিক? একদল বাইরে আল্লাহ রসুল বলছে আমার উম্মতের মধ্যে দলই কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 73 দল হইবে, এর মধ্যে 72 দল ধ্বংস হয়ে জাহান্নামে যাইবে। কয় দল? 72 দল। সাহাবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই যে 72 দল, 73 দল হবে, 72 দল ধ্বংস হয়ে জাহান্নামে যাইবে, এরা কারা? আল্লাহ রাসূল বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমার সাহাবারা বলেন, মুখস্ত করেন, আমি আমার সাহাবারা, যেই পথ, যেই মত, যেই তরিকা, যেই আদর্শ, যেই নিয়ম, এর উপরে থাকবে এই দলটা, এই লোকটা অবশ্যই নাজাত পেয়ে মাওলার জান্নাতে চইলা যাবে। আল্লাহু আকবার বাজান খুব ভালো করে বোঝা লাগবে। পীর কাকে বলা হয়? যে কোরআন হাদিস অনুযায়ী পথ দেখাবে তাকে পীর বলা হয়। এর বাইরে যদি কেউ পথ দেখায়, আব্বা আম্মার কথা পর্যন্ত মানা যাবে না। এখন যে 72 দল হবে, এরা কারা? চেনছেন, চেনেন কারা? ওই কোরআন হাদিসের পরীক্ষায় যারা টেকবে না, তারাই হইল ওই 72 দলের এক দল। কি কথা ঠিক না ঠিক? এই জন্য ওই ইসে আছে, শুনছি মারেফতের দাবিদার, তারা বলে কি জানেন, জিকির ওই ঢোলের তাল রে, ওই ঢোলের তাল রে, জিকির ওই ঢোলের তাল রে, ওরে মাঝ ব্যান্ডারি ঢোলের তালে, মাঝ ব্যান্ডারি ঢোলের তালে, ওরে নাচে আসে কির দলে, ঢোলে বলে আল্লাহ আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ, এই জোরে কর নাউজুবিল্লাহ। ঢোলে আল্লাহ আল্লাহ কইতে পারে এমন কোন ইতিহাস আছে? জোরে বলেন আছে? এই কয় ঢোলে বলে আল্লাহ আল্লাহ, ওরে আশিকে হয় ফানা ফিল্লা, জিকির ওই ঢোলের তালে রে, ওই ঢোলের তালে রে, ওরে মাইজবেন্ডারি ঢোলের তালে, ওরে মাইজবেন্ডারি ঢোলের তালে, নাচে আসে কির দলে। জোরে করে নাউজুবিল্লাহ। কি আমি গানটাকে বানাই কইছি? ওরা গাইছে, আমি শুনছি, এইটা বলছি। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আর এক দল বাইরেছে, এই 72 দলে একটা দল, কি বলেন কথা ঠিক না ঠিক? জোরে বলে কি? আপনার রাগ হইতেছেন নাকি? আমি আগেই বলছি, ছাত্রদের উদ্যোগে মাহফিল, আমার কোনো ভয় মাইরে ফেলাইবেন, গুলি করবেন, স্টাইজে পিড়াইবেন, আমি আমার হক কথা বলতে থাকবো যতক্ষণ এই শরীরের মধ্যে রক্ত আছে, এই শরীরের মধ্যে যতক্ষণ রুহু আছে, অতক্ষণ আমি হক কথা বলতে থাকবোই। যদি হকের কথা না বলি, আল্লাহর জমিন থেকে হক উঠে যাবে, কি বলার কথা ঠিক না বেঠিক? এই জন্য হকের কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? আর এক দল বাইরে সারা কি করে জানেন? এই আমরা কাছেই আছে, বেশি দূর না। কি আছে না নাই? কয় দক্ষিণী দয়াল রে তুমি কাঙ্গালের দহরুদি, ও দক্ষিণী দয়াল রে তুমি কাঙ্গালের দহরুদি, আর কত কান্দাইবা তুমি আমি অপরাধী। কি আছে? আছে, আছে, এ আছে না নাই? জোরে কর আছে। এই একটা 72 দলের এক দল, কথা ঠিক নেবে ঠিক? আর এক দল ভাই ছাড়া কয় কি জানেন? আসে কানমো ঋষিদান কান্দে ওই না ভবে রান্দারে, আসে কানমো ঋষিদান কান্দে ওই না ভবে রান্দারে, ওরে হাত বাড়াইয়া পার করিও সুরে সরি আমারে। আসে না নাই? এই জোরে বলেন আসে না নাই? কি একদল আছে না নাই? ডোল ধপ করে বাজাই বলে ভেস্তে যাবে, জোরে কার নাউজুবিল্লাহ, আরো জোরে কার নাউজুবিল্লাহ। আর এক দল বাইরে, সেই 72 দল একদম কোরআন হাদিসের লগে যাকে মিল নেই, হ্যাঁ এর এক দল, কথা ঠিক না বেটি? আর এক দল বাইরে ছাড়া কি জানেন? পাহাগল রে তুই কেনে কান্দ বৈশা গাছ তলাম আহে আউয়াই, খাজা বাবার নাম জং পিলে আল্লাহ পাওয়া যাও আহে আউয়াই আউয়াই। হুম, কি আছে না নাই? জোরে আছে, 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 আছে। কি আপনি রাগ হয়েছেন নাকি? কারা কারা রাগ হয়েছেন? আজ জাগান রাগ আর নাই, কোরআন হাদিসের লগে মিল নেই, কি বলার কথা ঠিক না ঠিক? যদি মিল থাকে, পিসেবের দাড়ি নেই, বড় বড় বাপি আজ্জা গাইছে, ওরে বাবা কত বড় আল্লাহর ওলি, একটা দাড়িও নাই,
কি আছে না নাই জোরে কর আছে 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 বাজান খুব ভালো করে বজা রাখবে আমার উপর রাগ হইলে আপনাকে কোরআন হাদিস দিয়ে কথা বলবো কারোর ভালো লাগলে ডাক দিয়ে যান এখানে পাঁচজন লইয়ে কথা বলবো কি বলেন কথা ঠিক নেবেন যাদের কাছে চুলকুনি আছে একটু মলম লাগাইতেই হইবে কথা ঠিক নেবেন ঠিক জোরে কর এই মলম লাগাইতে যদি যে কারো পোড়ায় একটু জ্বালা পোড়া করে ওই ডাঁড়া ধরা যাইবে জোরে কর আটা যাইবে না আরো ভালো করে বসতে ঔষধ লাগাইবে রোগ সারিয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক আবার একদলে আছে তারা কইলে ফাতেমারে বিয়ে করছি আমি ধরে করেন নাউজুবিল্লাহ ওই বদমাইশ তুই ফাতেমারে বিয়ে করছো তোর জুতার দিয়ে বিরান দরকার আবার কইলে আমার চান্দের মধ্যে দেখা গেছে কি কথা ঠিক নেবে ঠিক তোদের মতো বদমাইশ দ্বিতীয়বার বাংলাদেশে জন্ম হয় না কি বলেন কথা ঠিক নেবে ঠিক আবার তো আমরা শরীয়তে আছি আমরা মারেফতে আছি আমরা হাকিকতে আছি তোর বাপদের চোদ্দ পুরুষের শরীয়তের মারেফতের সংজ্ঞা জানে কি বলেন কথা ঠিক নেবে ঠিক এই যে শুনলাম আমি আশ্চর্য হয়ে গেছি কয় কি কয়লে এই এই সেই এই তরিকা অমুক সমুক হ্যান্তান বাজান এগুলো নিয়ে ঝগড়া কাজে ছাড়েন আসল জিনিস কোরআন আর হাদিস কি কথা ঠিক নেবে ঠিক এখন একটু জিকির করি কি কষ্ট হয়েছে নাকি আচ্ছা আপনার দেড় ঘন্টা বয়ান শুনছেন হুজুরের আমি দূরের থেকে আসছি আমার তো এক ঘন্টাও শুনবেন হ্যাঁ এক ঘন্টা শুনবেন আপনাদেরকে নিয়ে একটা আখেরি মোনাজাত দেওয়ার চিন্তা করছি বাকি তৌফিকের মালিক কে আবার ওদিকে একটা ঘটনাও আছে খিচুড়ি কিন্তু প্রায় ওই কি কথা ঠিক নেবে ঠিক কতক বেরতে আছে আমি দেখছি রাস্তা দেখলে আগুইতে আছে আস্তে আস্তে কারণ খিচুড়ি ওই এসে তো মনে করছেন মোনাজাতের সময় হয়ে গেছে কি কথা ঠিক নেবে ঠিক বাজান আল্লাহ কত ও তাহাসিমুবি হাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু আমার দেওয়া রশি সবাই একত্রে মজবুত করিয়া আকড়াই তার হুকুম কে করছে এই জোরে বলেন কে একটা আস দেবেন না জোরে আমি একটা উদাহরণ দেবো আস দেবেন না জোরে দেবেন আস্তে আস্তে আসবেন এ আল্লাহর বান্দারা তিন সুরায় চুরি করতে উঠছে কয় সুরায় তিন সুরায় চুরি করতে হচ্ছে শীতকালে পৌষ মাসের ঠান্ডা তা শিং কাটিয়া চোর উঠছে ঘরের মধ্যে ঘরের মধ্যে উঠছে ঘরে যে বুড়ো আছে না বুড়া এর আবার একটু বিড়ি খাওয়ার অভ্যাস ওখানে বই দেখি কি একজনে বিড়িটা টান দিয়া এরকম করে ধোয়া ছাড়া কলে ওরে ওয়াস এত সুন্দর ওয়াস হয়েছে আজ গো ওনে বুঝে কয় ওদিকে বিড়িটা নেয় আর ধোয়া ছাড়া কলে ওরে ওয়াস এই ওয়াস শুনে লাভটা কি আছে কোনো লাভ বাজান তো চোর ঢুকিয়া এখন ওই ভিতরে ওই সিংকেটে ঢুইকা এখন ঘরের যে বুড়ো আছে না এর আবার বিড়ি খাওয়ার অভ্যাস অনেকে দেখছি এই মাহফিল এই রাস্তায় আড়ে আর বিড়ি খায় জোরে কর নাউজুবিল্লাহ জবান দিল কে এই জোরে বলো কে জবান দিল আমার মাওলায় কি কেটে কেটে দেশে নেতায় দেশে নেত্রী দেশে হাসিনা দেশে খালেদা দেশে এরশাদ দেশে সরমনের হুজুরে দেশে শশিনের হুজুরে দেশে দেশে কে জবান দিল আমার মাওলায় চক্ষু দিল আমার মাওলায় হাত দিল আমার মাওলায় পাও দিল আমার মাওলায় কিনা দেশে কাদের কুদরাত তো দাঁড়ি হবসে খাহি আকুনি মুরদারা জেন্দা কুনিয়া জেন্দারা মুরদা কুনি সব কিছু করার মালিক কে জোরে বলেন কে ঘরের মধ্যে বুড়ে ঢুকিয়া এখন ওই চোর ঢুকছে বুড়ে লাভ দিয়ে উঠছে এটা বিড়ি খাওয়ার অভ্যাস সারা রাত্রির কাছে বিড়ি খেলে লাভ আছে কিন্তু অকয় কি কালে হুজুর এ কালে বিড়ি খেলে লাভ আছে এত হুড়ি নেই কোনো দিন আইনে কোথায় দেখি ওয়াজ করতে আসি বিড়ি খেলে লাভ আছে ওই যারা খান না হেরা ভালো করে খাওয়া যাবে কাল সকাল হইতে কিন্তু লাভ হুন্নির আইন কি লাভ বলে হুজুর লাভ হইলে এই বিড়ি খেলে অল্প পয়সা কাশ হইবে কি কথা ঠিক নেবে ঠিক কুত্তা ভালো লাগবে না বাড়িতে কোনো কুকুর লাগবে না আপনি সারা রাত্র কাশবেন আর চোর বাড়ি আইবে না কি কথা ঠিক নেবে ঠিক আবার বিড়ি খাই কেমনে তা জানেন বিড়ি ধরাইয়ে যায় বাথরুমে জোরে কর নাউজুবিল্লাহ
এখন যাই কাপড় তো জাগাইছে মাজার উপর, মাছ ফালা মিনাল কাবাই নেই জারু ফিন্না আল্লাহু আকবার। টাকলুর উপরে পাজামা লুঙ্গি থাকলে ওই নিচে থাকলে ওই ওই অংশ জাহান্নামে জ্বলবে, কি কথা ঠিক নেবে ঠিক। পায়খানা আইসে কাপড় পিড়িতে জাগাইতে জাগাইতে দৌড়ে লেট্রিনের মধ্যে আনছে, বিড়ি হাতে বদ না হাতে খালি মেতে যাইয়ে বইছে, আর বিড়ি ওটানে পায়খানাও করে ওদিকে প্রসাবও করে, এই মেশিন তিনটা চলে, কি কথা ঠিক নেবে ঠিক। জোরে করে জোরে করে নাউজুবিল্লা আসেন, একটা কুকুরে পায়খানা করে আপনি যেরকম করেন একটা কুকুরের মতো আপনি পায়খানাটা করলেন, আর একজনে পায়খানা করছে সুন্নতির কে তার সওয়াব হইছে, কি বলেন কথা ঠিক নেবে ঠিক। আর আপনি করছেন শয়তানের মতো আপনার গুণ হয়েছে, একজনে পায়খানা করে তার মধ্যে সওয়াব হয়, একজন দাড়ি চুল রাখছে তার মধ্যে সওয়াব হয়, একজন পোশাক পরে তার মধ্যে সওয়াব হয়, একজনে শুইছে শোয়ার মধ্যে সওয়াব হয়, একজন রাস্তাতে হাঁটতে সুন্নতির কে হাঁটার মধ্যে সওয়াব হয়, একজনে পানি খেতেছে খাওয়ার মধ্যে সওয়াব হয়, আর আপনি পানি খেতেছে গরুর মতো আপনার সওয়াব হয় না আপনার গুণ হয় ঠিক, কি কথা ঠিক নেবে ঠিক। আল্লাহু আকবার। এখন ওই বুড়াই কইতেছে লদি মনু উর্দি চোর ঢুকছে ঘরের মধ্যে, ব্যবহার কি? এখন চোর তিনজন দিশে মিশে না পাইয়ে দুইজন যাই মাছের উপর উঠে বইছে, আর একজন যাই ল্যাপের তলে আসছে। এখন তো চোর পাইতেছে না, ব্যবহার কি? চোর গেলে কই? চোর তালাশ করে ঘরের নিচে, এই যে চোর নাই, গেল কোথায় চোর? এখন বুড়াই কাছে আর কয় ল যা করার উপরওয়ালাই করছে, কেটা করছে এখন উপরে যে চোরেরা বসে চিন্তা খাইছে মুখ দেখছে, চোরের মধ্যে কি পুলিশ পুলিশ আছে না, এরকম একটা ডাক দেয় না, এখন উপরে যারা বসে চিন্তা খাইছে মুখ দেখছে, বেলির সময় একসাথে গুতোই ভেতে কাম নেয় লাগ আগে নামে লাভ দিয়ে মাছের মধ্যে পরিয়ে কয়লে মোর একলারে মারি না, লেপের মধ্যে দুইওলা আছে, এখন এই মাছার ভার যে দুইওলা লেপের মধ্যে তিনোরে একসাথ করে গুতোইছে, কি কথা ঠিক নেবে ঠিক। বাজান কদু চেনেন কদু? এই উনি আবার একটু হু শুদ্ধ করে গেছে লাউ। নুন চেনে? নুন আমি যদি নুনের কথা কই তা কইলে হুজুর এককালে বরিশাল খেতে গেলে উঠ দিয়েছে, জোরে করে নাউজুবিল্লাহ। অথচ নুন একটা আরবি হরফ, হুজুরি কিন্তু আরবি হরফের উপর কথা বলছে, নুন বললে দশটা নাকি হয়, কথা ঠিক নেবে ঠিক। আর আমি একটু নুন চাইলে কালে হুজুর এককালে দুনিয়ার অশিক্ষিত ক্ষেত্র হুজুর, জোরে করে নাউজুবিল্লাহ। আমি ক্ষেত্র হুজুর না হাম্মদ, তুই গরু মার্কা লোক, নুন না বলে লবণ, লবণ না বলে নুন বলে সব হয় তুই হেঁটেই জানো না, কথা ঠিক নেবে ঠিক জোরে করে। এই যে কদু, কদু বললে সব হয়, লাউ বললে সব হয় না, মাজক অংশ মাংস, মায়ের অংশ সরস্বতী মা কালীমা দুর্গা মা যাও, এই সমস্ত বিষয়ে আবার আর একদিন আলোচনা করবো, যে কালীমা সরস্বতী মা দুর্গা মা হিন্দুদের গরু হইলে দেবতা, কথা ঠিক নেবে ঠিক। এই জন্য মায়ের দুধ খায় ওরা, মাজক অংশ মায়ের অংশ গোস্ত খায় না, কি বলেন কথা ঠিক নেবে ঠিক। আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি বারবার বলেন মাংস লইয়ে মাংস লইয়ে, আরে কপাল পোড়া গোস্ত, কথাটা কি হইবে? আচ্ছা কদু সবাই চেনেন? এই কদু বাজারে কিনতে গেছেন, দাম কত? 25 টাকা 30 টাকা, কথা ঠিক নেবে ঠিক। এই কদু কিনতে যাইয়া আগেই কিন্তু কিনে না দাই আঙ্গুলদের একটা গুঁতো দেশে, কি কথা ঠিক না? ও বাবা এতে খুব চালাক, যাইয়া আঙ্গুল দিয়ে গুঁতো দেশে কা? এই গুঁতো দেশেন কা? এই সবাই কই দেবে গুঁতো দেশেন কা? এই বোঝেন না বলে সব বোঝেন, ভালোই তো বোঝে, আঙ্গুল দিয়ে গুঁতো দিয়েছেন কদুরের এটা নরম না? 25 টাকার একটা কদু এই কেনতে যদি আঙ্গুল দিয়ে পরীক্ষা করা লাগবে, ওয়াল্লার বান্দারা মাওলার ভেসতে যাওয়া যদি লাগে, এই জায়গায় একটু পরীক্ষা নিরীক্ষা আছে না নাই, পীর পাইলেই কিন্তু ধরা যাইবে না, পীর পাইলেই উব্বুরিয়ে পড়া যাইবে না, কথা ঠিক নেবে ঠিক। অনেক পীর আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাওয়ার উপর দৌড়া যায়, আগুনের মধ্যে বইসা থাকে পানির মধ্যে হাইটা যায়, আছে না নাই? এটা বাবা কারামত না, এটাকে বলা হয় ইস্তেদরাজ, এটাকে বলা হয় কি? ইস্তেদরাজ বলা হয়। গাড়া হাওয়াতে ওরতা হায় রাত দিন দরকে শুননা তো জুকারে শয়তানগির, যার ভিতরে সুন্নাতের খেলাফ, এ যদি হাওয়ার উপর দৌড়েও যায় মনে করতে হবে এটা পিন, এটা পিন নামে শয়তান, কথা ঠিক নেবে ঠিক জোরে করে। আমাকে দক্ষিণাঞ্চলে একজন পিসাই এরম আইসে মুড়িদের বাড়ি, আর মুড়িদের বাড়ি মুড়িদের বউ খানা দিছে, আর বইয়ে বইয়ে কাল কয় যা যা যা, আর মুড়িদের বউ স্বামীরে কয় অক্কে বড় যা যা করে কা, কয় হুজ যা যা করেন কা, বলে সর্বনাশ মক্কার ঘরে কুত্তর সে দাওয়াইতেছি বই বই, জোরে কার নাউজুবিল্লাহ।
মক্কার ঘরে কুত্তে ওরছে বাংলাদেশ হয়ে যা যা করে দেওয়া হয়। তার স্ত্রী এলাকা একটা চালাক হেবার করছে বাতের মধ্যে মাছ দিয়ে ডাকিয়ে দেশে বাদ দিয়া ক যদি মক্কা ঘরে কুত্তে এই যে কই দাওয়াই দিতে পারে তাহলে বাতের নিচে কই মেজিছে অত বলতে পারবে কি কথা ঠিক নেই ওইটা। এখন বাদ দেশে পরে এখন আর কয় ওকে বাদ দেশে তরকারি দেবে না কয় ওরে ভাল এই জায়গায় বুঝে যা যা করে কুত্তে দেওয়া মক্কার ঘরে আর এখন বাতের নিচে কই মেয়ে দেওয়া ডাক তুই হেয়ে কই দেবেন তোর মতো বদমাইশ ভণ্ড তো আর জগতে নাই কথা ঠিক নেবে ঠিক জোরে গাড়া হাওয়াতে ওর তাহায় রাত দিন দরকে সুন্নাত জুকারে শয়তান গীর যার ভিতরে সুন্নাতের খেলাফ শরীয়তের খেলাফ ওই লোকটা যদি আল্লাহু আকবার আকাশের উপর দৌড়া যায় পানির উপর দিয়ে উড়া যায় হাওয়ার উপর দৌড়া যায় মনে করতে হবে পিন না ওরা একটা জাদু কি কথা ঠিক না বেঠি বাজার নেইয়া যদি দেখে আপনারা পাগল হইয়া যাইবেন। আমি আপনাদেরকে এইরকম কাণ্ড এই জায়গায় দেখাইতে পারি কিন্তু আমি কাফের হইয়া যাব। বাজারে বর্তমানে সারা বাংলাদেশে সব জিনিস এইরকম কিন্তু ভেজাল ঢুকিয়া গেছে কথা ঠিক না বেঠি। আজকে একটা কদু কেনতে পরীক্ষা করা লাগবে আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে দেখা লাগবে কথা ঠিক না বেঠি। আল্লাহু আকবার আর মাওলার বেহেশতে যাইতে হইলে একটু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না লাগবে না। নাতি দুইটা টাকা দেশে না না বাদাম আনেন আপনি বাদাম কিনবেন না দুই টাকার বাদাম আগে পরীক্ষা করে টিপ দিয়ে দেখে বাদামটা ভালো না মন্দ কথা ঠিক না বেঠি। বাজানরে পাইলেই কেনা যাবে না পাইলেই মুড়ি ধোয়া যাবে না আগে মাপ কাটি দিত এবার মধ্যে কোরআন হাদিস সহি ভাবে আসে না নাই কি বলেন কথা ঠিক না বেঠি। এই জন্যই বাজান রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমে কাফা তোমরা দিনের মধ্যে পুরোপুরি ঢুইকা যাও। হুকুমটা কার এই জোরে বলেন কার আল্লাহু আকবার বাজান। এই জন্য আমি হাতে পায়ে ধরে বলবো রাত্র তো প্রায় গভীর হয়ে আসছে বাজান কারোর জন্য এই জীবনের শেষ মাহফিল কারোর জন্য শেষ বয়ান আখিরে মোনাজাত দিয়া দুই চক্ষের পানি লইয়া কথা ঠিক না বেঠি। বাজান রে কানতে কানতে বাড়ি দিয়ে উঠবেন মাবুদ গো মাফেলে গেছিলাম বাজা বাজা হারসে হাসতে বাজা দরকা ফেরো কে বড় বুত পুরুষতি বাজা ইদার গাহে মাদার গাহে নাও মদুনি সদবারাগার তোবা সে কাস্তি বাজা আমার মাওলায় ডাক দিছে কুলিয়া এবাদি আল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া সবাই জোরে বলি সুবহানাল্লাহ। আমার মাওলায় ডাক দিছে আব্দুল করিম এ আব্দুর রহিমে রহিমা কাতুন আয় আয় আমি মাওলার দরজা খোলাম সবাই জোরে বলি সুবহানাল্লাহ। বাজান রাত্র যখন গভীর হইয়া যায় আল্লাহু আকবার সমস্ত ঘরের দরজা বন্ধ হইয়া যায় কথা ঠিক কিনা কিন্তু একটা ঘরের দরজা খোলা ওই ঘরের দরজা আমার মাওলার ঘরের দরজাটা কিন্তু খোলা। আমার মাওলায় না ডাক দেয় আব্দুল করিম আব্দুর রহিমের রহিমা খাতুন আমি মাওলার রহমত হইতে নইরে শুয়া যাইস না বন্ধু তোর দরজা খুলবে না তোর মায় তোর দরজা না খুলতে পারে বিবিও না খুলতে পারে কিন্তু আমি মাওলার দরজা তোর জন্য চব্বিশটা ঘন্টা খোলা সবাই জোরে বলি সুবহানাল্লাহ। মাম্বা কামিন খসিয়া তিল্লায় হারলামাল্ল তিলকাইনে আলান্নার যার চক্ষু মাওলার জাহান্নামের ভয়ে কবরের ভয়ে কান্দে যেইরকম গরুর বান্দের থেকে দুধ বাহির কইরা উল্টার কোনো দিন ঢুকানো যায় না যায় আর দেই বান্দা চক্ষু বাইয়া বাইয়া পানি পড়বে ওই পানি ওই গাভীর দুধের মতো আমার মাওলায় ফেরত দেবে না ওই পানির বিনিময়ে তামাম জীবনের গুনাহগাতা মাফ করিয়া দেবে। ছোট বাচ্চা রাহমান কামেল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দাদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব হুজুর শর্মায় বলতেন বাজান ছোট্ট বাচ্চা মায়ের মা কইয়া ডাকতে পারে না
বাবারে বাবা কুইয়া ডাকতে পারে না, পারে ওই বাচ্চায় ওয়া 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 করিয়া কান্দে, কথা ঠিক না বেটি? যখন ওয়া ওয়া করিয়া কান্দে তখন মায়ের হাতের কাম হাত থেকে বইরা যায়, মায় তখন হাতে কাঁদা নিয়ে একটা দৌড় দেয়, দেয় না দেয় না? ওই বাচ্চাকে যখন কোলে লয় বাচ্চার কান্না আসতে থাইমা যায়, কথা ঠিক নি? কারণ কি বুঝছে আমি মায়ের কোলে আইয়া পড়ছি, কথা ঠিক না বেঠি? ওই মায়ের যত মায়া করে বাবায় যত মায়া করে সীমাহীন লক্ষ কোটি কোটি বেশি মায়া আমি মাওলার কুদরতি সিনার ভিতরে, সবাই বলি সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলে আসছেন বাজান, হয়তো বা সাড়ে এগারোটা বারোটায় মোনাজাত হইয়া যাবে, আল্লাহর বান্দারা এই কোরআনের মাহফিলে আসার যে ফজিলত আপনারা আগেই শুনছেন, তারপরে আমি আর একটু বইলে আমার আলোচনার দিকে যাই, বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজান এই কোরআনের মাহফিলে আসলে কেমন বরকত আছে না নাই, একবার সুবহানাল্লাহ যদি বলেন আল্লাহু আকবার সত্তর দিন নিয়ে কেমন নামায় জমা হইয়া যায়, সবাই জোরে বলি সুবহান আল্লাহ। এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম শুনছেন? জি শুনছেন না? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যে তক্তে সুলাইমানের উপর দিয়ে চলতো স্কোয়ার ফুট 27 মাইল, এইটা লম্বা করলে 27 মাইল হইতো, ইঞ্জিন ছাড়া এইয়া 9 মাইল উপর দিয়ে চইলা যাইতো, সবাই জোরে বলে সুবহানাল্লাহ। 9 মাইল উপর দিয়ে উইরা যাইতো, ডাইনে 3000 জিন মন্ত্রী, বামে 3000 জিন মন্ত্রী, আল্লাহু আকবার মানুষ মন্ত্রী 3000, জিন মন্ত্রী 3000, আর সুলাইমান আসলাম যে চেয়ারের উপর বসত, চাই আঙ্গুল স্বর্ণের পাত দিয়ে ওই কুরসিটা চেহারটা তৈরি, এইটা নিয়ে আল্লাহু আকবার 27 মাইল স্কোয়ার ফুট, 9 মাইল 9.5 মাইল উপর দিয়ে ইঞ্জিন ছাড়া যায়, এই যখন চইলা যাইতেছে একটা সাধারণ কৃষক লোকে দেইখা আশ্চর্য হইয়া বলছে সুবহানাল্লাহ। কি বলছে? এই জোরে বলেন কি বলছে? যখন সুবহানাল্লাহ বলছে, এই কথাটা আমার মাওলায় সুলাইমানের কানে ফেরেশতার মাধ্যমে পৌঁছাইয়া দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কানে যখন পৌঁছলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম জরুরি ভিত্তিতে ওই তক্তে সুলাইমান জমিনে নামাইয়া ফেলাইছে। এখন কৃষক দেখে পিছনে যায়, তখন সুলাইমান ডাকতেছে, বাজান তুমি পিছনে সইরা যাও কেন? কইলে হুজুর আমি খারাপ কিছু বলি নাই, আমি পিছনে যাই এই জন্য আমার ভয় করে, আপনি যদি আমারে মারেন কয় না তোমারে মারবো না, পিছনে যাও। কইলে আমি এই যে আপনার এই বিশাল সিংহাসন এইটা দেখে আমি আশ্চর্য হয়ে বলছি সুবহানাল্লাহ, সবাই জোরে বলি সুবহানাল্লাহ। কয়ে কৃষক তুমি শোনো, আল্লাহু আকবার, তুমি একজন সাধারণ মানুষ, তোমার এই সুবহান আল্লাহর জিকিরটা মাওলার কাছে এত পছন্দ হয়ে গেছে, এই তক্তে সুলাইমানের যত মূল্য তার চেয়ে তোমার সুবহান আল্লাহর মূল্য অনেক অনেক বেশি, সবাই জোরে বলে সুবহান আল্লাহ। বাজান রে মাহফিল আইলে লাভই হবে, লস কিন্তু কোনো দিন হবে না রে বাজান। কোন সময় কোন কথা দিলের মধ্যে বসবে, আমার মাওলা ছাড়া কেহ জানে না। এর মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না নাই? হ্যাঁ, এক মন ধানের ভিতরে যদি লাগড়া ছিটা থাকে আর 1000 টাকা মন হয়, ওই ধান কিন্তু বাজান রে লাগড়া ছিটা একই দামে চললে যায় না, যায় না? সোহবাতে চলে তোরা চলে কুনাত, সোহবাতে তলে তোরা তলে কুনাত, এক জমানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সদ চলে তত বেরিয়া, দেলে খুশব কে ধরো হাম্মা মেরো যে রাশিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। একটা গোলাপ ফুল থেকে আল্লাহু আকবার একটা মাটির চাকাতে গোলাপ ফুলের ঘেরা নাচতে আছে। এখন জিজ্ঞাসা করলো, ও মাটির চাকা, তুমি তো গোলাপ ফুল, তোমার গায়েতে কেন এইরকম ঘেরান পাওয়া যায়? কই শোনো শোনো, আমি আসলে গোলাপ ফুল না, কিন্তু আমি যেই জায়গায় মাটির চাকা রাখছিলাম ওই জায়গায় গোলাপ ফুল আছে।
ওইয়ার ঘেরান আমার মধ্যে এমন ডোকা ডোকছে, আমি এখন আর মাটির সাকা নাই, আমি এখন গোলাপ ফুল হইয়া গেছি। আজকে এই জায়গা যারা বসছি বাজান, এই জায়গা কি দুই একজন আল্লাহ ওলা লোক আছে না নাই, এই জোরে বলো আছে না নাই? এই সোহবাতে বসার কারণ ওই সিটার মতো মেইন ধানের সঙ্গে মিল্লাকেই দামে যেরকম সহিলা যায়। আল্লাহর প্রেমের বাজারে যখন মানুষ হইয়া বসে আর দুই চোখের পানি ফালাইয়া ফালাইয়া খালি কান্দে, আমার মাওলা তখন একই দামে কবুল করিয়া দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার, আমি এই যে সাধারণ মানুষ যারা আলেম ওলামার কথা শুনে আমল করতেছে, নামাজ করতে রোজা রাখতেছে, এই লোকগুলো আমাদের কাছে আমার মনে হয় অনেক আগে বিস্তৃত হয়ে যাবে। কারণ কি, তারা অত্যন্ত সহজ সরলের মানুষ, তারা ঠিক না বেশি সারাদিন কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে, ব্যায়াম চালাইতে হাত শক্ত হয়ে গেছে, এই এর পরে ফজরে আজান দেশে দৌড় মসজিদের দিকে, কথা ঠিক না বেশি আলেম ওলামা দেখলে দৌড় দিয়ে জড়াইয়া ধরে কান্দে। তাদের এই মহাব্বতের কারণে আমার মনে হয় আমার মাওলায় মাফ করিয়া দেবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলো, দেখতে আছে একটা গাছের তলাবি এক রাখাল বইয়া বইয়া খালি কান্দে, আর মুখ দিয়ে দিয়ে বলে, ওরে আমার মাওলা রে, মাফ নাই করো এমনে যাইয়া থাকবো অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে যাইয়া থাকবো মাওলা ওই অন্ধকার কবরে, কথা ঠিক না বেঠিক?